জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে ভারত মাতার পুজো করলো বিজেপি। আজ 74তম স্বাধীনতা দিবস, দুর্গাপুরে চারিদিকে জাতীয় পতাকা উঠছে, ছোট থেকে বড় সবাই আজ এই দিনটিকে খুশির সাথে উদযাপন করছে। দুর্গাপুরের প্রায় প্রতিটি ছোট থেকে বড় ক্লাবগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দুর্গাপুরে আজ বিজেপির প্রায় প্রতিটি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে ভারত মাতার পুজো করতে দেখা গেল। ভারত মাতার পুজো হচ্ছে, এটা কি প্রথম বছর ভারত মাতার পুজো? দ্বিতীয় বছর। এই পুজো কেন করা হচ্ছে? আমরা ভারতবাসী, আমাদের ভারতবর্ষ হচ্ছে হিন্দু রাষ্ট্র, আমরা হিন্দুবাসীরা বিশ্বাস করি, আমরা আমাদের নিজের দেশ মাতৃকাকে দেবী রূপে পূজা করি। প্রথমে দেবী রূপে পূজিত করে আমরা তাকে সেই আসনে বসিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে, আমরা ভারত মাতার আজ পুজো করছি। আর তার সাথে সাথে আমাদের এই স্বাধীনতা লড়াইয়ে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, দেশ মাতৃকার জন্য যারা দিয়েছেন তাদের প্রতিও নমন হয়ে দেশবাসীর উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে ভারত মাতাকে আজকে নমন করছি। আজকে 74তম স্বাধীনতা দিবস দেশের চারিদিকে পালিত হচ্ছে। আজ দেখছি আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আপনাদের দলীয় কার্যালয়ে ঝণ্ডা উত্তোলনের সাথে সাথে ভারত মাতার পুজো, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমরা জানি চিন্ময়ী ভারত মিনময়ী ভারত, আর সেই জন্য ভারত মাতা, আর ভারত মাতা ভারতবর্ষকে ভারত মাতা হিসাবে আমরা পুজো করি। আর যে কারণে আজকে আমাদের এই যে 74তম স্বাধীনতা দিবস, সেই ভারত মাতাকে আর স্বাধীনতা পাওয়ার জন্য দ্বিখণ্ড করা হয়েছিল। তাই আমরা স্বপ্ন দেখি, ঋষি অরবিন্দ বলেছেন যে ভারত সভায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এবং আমরা আবার অখণ্ড ভারত যে ধ্যান করেছিলেন ঋষি অরবিন্দ, সেটাকে আমরা মনে করি যে আবার যেভাবে মোদিজি কাজ করে চলেছেন, যেভাবে সারা বিশ্বের দরবারে মোদিজির নাম সুপ্রতিষ্ঠিত হয়েছে, আবার ভারত আবার এক হবে। সেই ভারত মাতাকে আমরা খণ্ডিত ভারত ছিল, আমরা এক করে আবার আমরা আগামী দিনে ভারতবর্ষকে পরম বৈভবশালী রাষ্ট্রের পূর্ণ কাজের স্বপ্ন দেখছি, সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। সেই জন্য ভারত মাতাকে আমরা কল্পনা হিসেবে রেখেছি, তার মানচিত্র রেখেছি, সেই হিসেবে আমরা বাবাটি কবিরা পুজো করছেন। কী বার্তা দিতে চাইবেন আপনার কর্মী এবং সকল দুর্গাপুরবাসীকে? দেখুন, আমরা স্বাধীনতা 74 বছর পেরিয়ে যাওয়ার পরও ভারতবর্ষের যে পরম্পরা ছিল, পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষের পথ দেখেছে, কিন্তু সেই পশ্চিমবঙ্গ আমরা এই 74 বছর ইতিহাসে, এখানে রাজনীতি বলতে চাই না, কিন্তু কংগ্রেস সিপিএম এবং তৃণমূল বাংলাকে প্রতিনিয়ত পিছনে ফেলে দিয়েছে। বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার সভ্যতা, বাংলার শিল্প, বাংলার বেকার সমস্যা, বাংলার কৃষি, বাংলার কৃষ্টি সংস্কৃতি সব নষ্ট হয়ে গেছে। সেই জন্য মোদিজির হাত ধরে বাংলায় পরিবর্তন আসছে, আর এই পরিবর্তনের লহর যে শুরু হয়েছে দেখেছেন, লোকসভা নির্বাচনে প্রভাব পড়েছে। আর আজকে দুর্গাপুরে যেভাবে উন্নয়ন ব্যাহত হয়েছে, এখানে যারা বসে আছেন তারা লুটপাট করে খেয়ে চলেছেন, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, এই সমস্যা প্রতিদিন বেড়েছে। এই জন্য মোদিজির হাত ধরে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনে ভাগী হওয়ার জন্য মানুষ, আর যুগের মানুষ আমার সব সমবেত। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, নিউ সমাজ হিতৈষী।